রাজ্য স্তরে ক্রিকেট টিমে সুযোগ পেলেন প্রত্যন্ত এলাকার মেয়ে সুস্মিতা পাল। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কলাকচ গ্রামের বাসিন্দা সুস্মিতা। তার বাবার নাম বিশ্বনাথ কুমার পাল, বাবা পেশায় ব্যবসায়ী। পরিবার সূত্রে জানা গিয়েছে ছোট থেকেই খেলাধুলোর প্রতি আগ্রহ ছিল সুস্মিতার। প্রথম দিকে খেলাধুলোয় বাবার কিছুটা অমত থাকলেও পরবর্তীতে দাদার সহায়তায় ধীরে ধীরে এগোতে থাকেন তিনি। সম্প্রতি তিনি অনূর্ধ্ব-১৯ বাংলা মহিলা ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন। তার এই সাফল্যে যথেষ্টই খুশি তার পরিবারের লোকজন থেকে শুরু করে চোপড়া ব্লকের সাধারণ মানুষ। পরিবার সূত্রে জানা গিয়েছে, নাগপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ওডিআই টুর্নামেন্টের জন্য খেলোয়াড় হিসেবে চিহ্নিত হয়েছেন সুস্মিতা। বর্তমানে তিনি প্রশিক্ষণের জন্য কলকাতায় রয়েছেন। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তার বাবা বিশ্বনাথ কুমার পালের সাথে। নিজের মেয়ের ভবিষ্যতে আরো সাফল্য কামনা করেছেন তিনি। পরিবার, গ্রাম ছাড়িয়ে জেলা, রাজ্য, এমনকি দেশের মুখ উজ্জ্বল করবে সুস্মিতা, এমনটাই আশা প্রকাশ করেছেন বিশ্বনাথ বাবু। ভালো লাগার কথা। কতদিন ধরে ওর খেলাধুলার প্রতি এই যে একটা 3 বছরের কোচিং এ ভর্তি করা হয়েছে। তাও আমার মত ছিল না, লেখাপড়াই ভালো ছিল। তো আমাদের গুন্দিরিয়া গার্লস প্রাইমারি স্কুলে ও ফার্স্ট বাই ফার্স্ট ছিল, মানে সবটাতেও ভালো। তা ওর দাদার ইচ্ছা যে ও যখন খেলায় এত মন, তখন বাবা ওকে আমি ভর্তি করে দিই, তো ইসলামপুর ভর্তি করেছিল। ওখানে ও প্রথম শিক্ষা আর কি। তাছাড়া বাড়ি যখন থাকে ও বসে থাকে না, এনে ওয়ালে মারবে, ক্যাচ ধরবে, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে খেলবে। এমনি তেমন মাঠ ফাট নাই, তো তখন সঙ্গ উপায় না, তো নিজে নিজেই মানে বাচ্চাদের ডেকে নিয়ে এই তুই বল কর, আমি ব্যাট করছি, হ্যাঁ এইভাবে ও আর কি। আমি বলতে চাচ্ছি আমার সুস্মিতা যেরকম ওই পথে এগিয়ে গিয়েছে, আরও অন্যান্য মেয়েরা, প্রতিবেশী হোক, গ্রামবাসী হোক, আমার ব্লকের হোক, আরও 5টা খেলায় তাদের মনোযোগ হয়ে ওরকম একটা জায়গায় পৌঁছুক। আর সুস্মিতা যদি ভালো একটা জায়গায় পৌঁছে, সুস্মিতা আমার মেয়ে হতেই পারে, কিন্তু সে একটা দেশের জন্য, একটা গ্রামের জন্য, একটা ব্লকের জন্য, পৌরসভার জন্য, সবার, তখন আর শুধু আমার থাকবে না, আমার মেয়ে থাকবে না, ওটা দেশের মেয়ে যখন দেশের হয়ে খেলবে। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, চোপড়া।